বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে এই মালগাড়ির গুলোর মধ্যে কী থাকে। এই ধরনের মালগাড়ি রেল লাইনে চলতে দেখেন অনেকে, বিশেষ করে এইগুলা, এই গাড়িগুলো। আপনাদের এই গাড়িগুলোয় কী থাকে আমরা দেখানোর চেষ্টা করব। এইগুলো দেখাই, এইগুলোর মধ্যে তেল থাকে, তেল থাকে, তেল, ডিজেল থাকে, পেট্রোল থাকে, কেরোসিন থাকে। তো এইগুলো আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, আপনাদের দেখাচ্ছি কী আছে। সাধারণত এই ধরনের মালগাড়িগুলো সিল করা থাকে, বিভিন্ন এদের কড়াভাবে সিল করা থাকে। সিলগুলো অত্যন্ত শক্ত এবং মজবুত, এটা সিল। এই পরিস্থিতিতে জানার উপায়ও নাই এর মধ্যে আসলে কী আছে। এটা দরজা, এরকম দুইটা দরজা আছে, এই পাশে আরেকটা আছে, আর ওই পাশে দুইটা, মোট চারটা দরজা। এই মাল গাড়িগুলোতে আনলোড করতে হলে সর্বপ্রথম এই প্ল্যাটফর্মে ভিড়াতে হয়। এরকম প্ল্যাটফর্মে ভিড়াতে হবে, এরকম প্ল্যাটফর্মে ভিড়াবে। তারপরে সেখান থেকে আনলোড করা হয়। অনেকগুলো লাইন ক্রস করে লেবার আসুন দেখাই মালগুলা গাড়িগুলোতে এই বস্তাগুলো আছে। এর মধ্যে দেখাই যাচ্ছে ভাই, কয় বস্তা থাকে তাও? এই এই ষাট টন কয় বস্তা হয় তাও? ঠিক নাই, 650,000 এক বিসির মধ্যে, এক মালগাড়ির মধ্যে, একটা মালগাড়ির কোষের মধ্যে, একটা মালগাড়ির বিসির মধ্যে 900 থেকে 1,000 বস্তা লোড হয়। ভুট্টা লোড হয়। ভুট্টাগুলো দেখুন, এই যে ভুট্টা, অনেক সময় বস্তা শুয়ে চলে গেলে এভাবে এইগুলোর মধ্যে লোড হয়। বিভিন্ন কোম্পানির গাড়ি আসে, সেই গাড়িতে লোড হয় ভুট্টা। এইগুলো সব আমাদের লেবার ভাই কায়িক পরিশ্রম করে এই ধরনের গাড়িগুলো লোড করে থাকে। ট্রাকগুলো লোড হয়, এই যে ট্রাক, অনেক ট্রাক দেখতে পাচ্ছেন, ট্রাকগুলো লোড হয়। এই হলো মালগাড়ি, এই হলো অবস্থা।